একদিন আমার বউয়ের হাতে চোর খেলাম, তারপরে এই অফিসারের হাতে। বউকে যেদিন বাড়িতে এনে ফেলব সেদিন সুদে আসলে সব তুলে নেব, কিন্তু এই অফিসারটাকে কি করব? ওকেও তো একটু শিক্ষা দিতে হবে নাকি? গগনার গালে চর বসিয়েছে, তাও দুবার। একটু দামি শিক্ষা হয়ে যাবে অফিসার, দামি শিক্ষা হয়ে যাবে। তুই বাড়ির নতুন বউ কোথায়? তাকে তো এখন দেখলামই না। বাড়িতে কোথায়? এখানে আছে, ওই দেখো। ও এসো এসো এসো। আরে ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। এই মে, এতক্ষণ মুখ বুঝে দাঁড়িয়েছিলে কেন? হ্যাঁ বড় ভাসুর, তাকে যে আগে প্রণাম করতে হয় জানোনি না? মোটে জানোনি? আরে না না, ও বেচারে সুযোগ পায়নি। আর ছাড় দেখি না তুই, সুযোগ পায়নি, সব হাতের অভাব আর কিচ্ছু না। কোন ঘরের থেকে মেয়ে এসেছে সেটা দেখতে হবে তো। এই মেয়ে, মুখ খোলা কেন, মুখ খোলা কেন? বাসু ঠাকুরের সামনে যে এক গোলা ঘন্টা দিয়ে থাকতে হয় সেটাও জানোনি, সেটাও জানোনি। উফ বড় মামি। আচ্ছা এখন কেউ মানে এসব? ও আমার ছোট বোনের মতন, দাদার সামনে এক গোলা ঘন্টা দিয়ে থাকবে? হ্যাঁ মেয়ে, ওসব তোমায় কিচ্ছু দিতে হবে না। আমি বলছি তোমায়, শোনো, এবারে তো আমি কথা বললে আমার কথার ওপর বড় মামি কোনোদিন কোনো কথা বলবে না, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য সকলকে একবার সকলকে মাথায় তুলে রাখো, যাও না এবার ঘোমটা খুলে নৃত্য করো গে না। বলে দিয়েছে তো বাসু ঠাকুর, তার উপর কোনো কথা চলবে নি। দাদা ভাই, দাদা ভাই, কতদিন পরে তোকে দেখলাম। তুই কখন এলি? এই তো জাস্ট ঢুকেছি। কি ব্যাপার, তুই আজ অফিস যাসনি নাকি? এখনো সময় হয়নি যাবার। আমি অফিস। এই রে, একেবারে মোক্ষম জায়গায় ঘা দিলি বাবা। হ্যাঁ বড় বৌদি শুনলে তো এখনই বলবো নি, বলবো নি, বলবে নি, আমি কিচ্ছু বলবো নি, বলতে চাইও নি। তোমাদের পাটা তোমরা নেজে কাটবে না আগায় কাটবে তাতে আমার কি? বেকার ছেলে, বাংলুলের মতো সারাদিন ঘুরে বেড়ায়, তোমাদের যদি পছন্দ হয় হোক, আমি তো তাকে খাওয়াইও নি আর পড়ায়ও নি, চোখের সামনে এভাবে ঘুরে বেড়ায় মোটে ভালো লাগে নি, সেই জন্যই বলি আর বলবো নি। তুই আবার চাকরি ছেড়েছিস? না রে দাদা ভাই, ব্যাপারটা আসলে ওরা কিছু টার্গেট দিয়েছিল আমাকে করার জন্য, আমি পড়ে উঠতে পারছিলাম না সেই জন্য ওরা। ওরে বাবা, তোর সেই গল্প থামা দেখিনি, গল্প অনেক বলেছিস। দাদা এসছে, দাদার সঙ্গে দুটো কথা বলতে দে আমাদের এখন, তোর ভবিষ্যৎ আমরা বুঝে গেছি। শোনো বদ্ধি, আমার ছেলে তার মামা বাড়ির একমাত্র নাতি, তাছাড়া আমার আমার ছেলেটা ছোট থেকে রোগা ভোগা, এত পরিশ্রম করতে পারেনি। এই গরমে রোদ্দুরে জিনিসপত্র বেচা কেনা করতে পারেনি, পোষায়নি, আই ছেড়ে দিয়েছে। তোমার ভালো লাগেনি তাই তুমি বলছো, কিন্তু আমি তো কোনো অন্যায্য কথা বলছি না বাপু।
তাছাড়া ওর দাদু সব সম্পত্তি ওই পাবে, আমার ছেলের কোনোদিন খাওয়া পড়ার অভাব হবে না। ও বাবা, ভালো রে ভালো, খুব ভালো খুব ভালো। তাইলে আর কি, মায়ের আঁচলে বেঁধে ওই ফিরিং বোতলে করে দুধ খাওয়া। কথায় আছে না, পুরুষ মানুষের আর গুণ নেই ছাড় গুণ আছে। অন্যের বাড়ি মেয়েকে ধরে নিয়েছে, সেটা কোনোদিন শিখে যেতে হয়নি কো। কাজের বেলায় যত এইসব, যাকে আমার আর কি, আমি কিচ্ছু বলবো নি। বড় মামি, ও বড় মামি, রাগ করো না প্লিজ। তোকে মাত্র 15 দিনের জন্য বাড়িতে এসেছি, এই কটা দিন ভাই বোন সবাইকে নিয়ে একটু হই হই করবো না প্লিজ? এই কদিন নো রাগারাগি। কি বলছো, কি খোঁজ পাওয়া যায়নি মানে? অনিতা, আমি আসার আগে তোমাকে একটা দায়িত্ব দিয়ে এলাম, তুমি সেটাও পালন করতে পারলে না? এই সাইড তো। আরে না না, আরে আমি খোঁজ করার চেষ্টা করেছি রে, হ্যাঁ, আরে কিন্তু কোনো ক্লু পাইনি। দেখ, শ্রীরামপুর এত বড় একটা জায়গা, হ্যাঁ, সেখানে শুধু না জেনে, মানে শুধু নামটা জেনে কি করে খোঁজ করব বলতো? আর যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে, মানে ধর কোন স্কুলে পড়াশোনা করেছে বা কোন কলেজ থেকে পাস আউট, কিছুই তো জিজ্ঞেস করিনি। তার মানে তুমি পারোনি আলটিমেটলি, তাই তো? কিংবা খোঁজই নাওনি? আচ্ছা রণ, তোর কি আমাকে এতটাই ইরেসপন্সিবল বলে মনে হয়? হ্যাঁ, আরে অনিদা, নতুন জায়গায় নতুন চাকরি, আর এমন একটা দায়িত্ব নিয়ে আটকে গেছি আমি, কি করে আসি বলতো তুমি করে? না, কিন্তু তোকে তো একবার বাড়ি আসতেই হবে, মানে এর মধ্যেই আসতে হবে, দিন 15-এর মধ্যে বাড়ি আসতে হবে আমাকে। আরে বা, আসতে হবে না, বাচ্চাটা এসছে তো। হ্যাঁ, দিন 15 মানে 15 দিনের মধ্যে বাচ্চাটার বিয়ে ফাইনাল হবে। মানে তুই ফোনে শুনেছিস নিশ্চয়ই? দাদা ভাই এসছে বাড়িতে সেটা আমি জানি, কিন্তু দিন 15-এর মধ্যে যে বিয়ে ফাইনাল হচ্ছে সেটা আমি জানি না। কপিরে, আরে বড় মাসিমণি তো ঠিক করে ফেলেছে যে বাচ্চাটাকে বিয়ে না দিয়ে আর চাকরিতেই পাঠাবে না। আরে বাচ্চাটা তো দেখলাম হাল ছেড়ে দিয়েছে, বলছে বিয়ে যখন করতেই হবে তাহলে করব, আর কি করা যাবে? আরে কোথাটা মেয়ে দেখতে যাওয়ার কথা, বড় মাসিমণি আগে থেকেই কথাবার্তা বলে রেখেছে মেয়ের বাড়ির সঙ্গে। কোথায় কি জানি, আমার আমার ডিটেলে সব শোনাও হয়নি, আমার আবার এদিকে একটু ঝঞ্ঝাট চলছে, বুঝতে পারলি? সেই কারণে আমার ওই বাড়িতেও আর যাওয়া হয়ে ওঠেনি। বুঝেছি, এইসবের মধ্যে পড়েই তুমি রূপকথার কোনো খোঁজ টোজ নাওনি। রণ, আমি জানি তুই রূপকথাকে পছন্দ করিস, মানে শুধু পছন্দ করিস না, তুই রূপকথাকে ভালোও বাসিস, এবং তুই কতটা সিরিয়াস সেটা আমি জানি। তা তোর কি মনে হয় যে এসব জানার পরেও ব্যাপারটা নিয়ে আমি খোঁজখবর করবো না? আরে সত্যি কথা বলতো, হ্যাঁ, তুই কি অনিতাকে একদিন দুদিন চিনিস? হ্যাঁ, কিন্তু খোঁজ করে তো কোনো লাভ হলো না। না কি ভাবছে বলো তো মেয়েটা আমাকে? আমি আসার সময় ওকে বলেছিলাম যে আমি কলকাতা ফিরে ওকে ফোন করব, ও নিশ্চয় আমার ফোনের আশায় বসে আছে, অথচ আমি সব আমার জন্য রে, সব আমার জন্য। আমার এত খারাপ লাগছে, আমার জন্য তোর মোবাইল ফোনটা মিসিং হয়ে গেল। দেখো, কার জন্য হারালো সেটা বড় ব্যাপার নয় অনিতা, ফোনটা আমার কাছ থেকে হারাতে পারতো। সব থেকে বড় বিষয় হলো আমি ওকে খুঁজে পাবো কি করে। চলো 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 পাল্টাই।